হতে পারে আজ মেঘে, কারণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, আশালোকের পায়ের তলায় আসব আসব পাচ্ছি আভাস হওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমি তো ঠিকই বুঝে পারছি তুমি আলাদা একটা দার্শনিক। না জনাব, দার্শনিকটা আমি আসি। আরে মিয়া, খালি জায়গা জায়গা করবার লইছো খেলা। তুমি থাকবা যাইবা কই মিয়া? তুমি এই লং মার্চে থাকবা খাইবা মুফতে, তোমার আমার লাগবো তো মিয়া। তোমার লগে আমার জম্বা ভালো। টিকা করলাম তোমার হাতে তো আমি যাইবো না। ওস্তাদে কইছে আমার ছাগল কিনাই না তোমার হাতে ধরাইতে, টিকা ধরাইতে কয় নাইকা। মনে করেন আপনি যা করছেন সব কিছুতে আমি আপনাকে সাপোর্ট দিলাম, কিন্তু আমার বাবা কি এগুলো মেনে নিবে? কোনো বাবা সেটা মানে মাইনে নেয়? তাহলে বলি শোনেন ভাই, যান আমরা দুজন মিলে একটা কাজ করি, দুজন যে আব্বারে টাইট করে ধরি। আব্বা মানে? আব্বা মানে আপনার বাবার কথা করছি, টাইট করে ধরি তাহলে মাইনে নেবে। ও 40,000 টাকা আছে তাই না? ও তা ওই ছাগল কিনতে কোন সময় যাবে? আমি তো কইছিলাম 3,000 ফাইল চেয়ে, তো ছাগল দিয়ে আজই কিনে লাইতো, সেই লাগে আইস কিনতো না, তাই বলে শুভে সাদিকের সময় কিন। আরে হলা নয়া মক্কেল দেখবো লাগছি। ওই মেয়ে ওই উঠো 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 উঠো। তুমি কি এটা পালাখানা পাইছো নি? এককারে হাত পা ছড়া রাজার লাহন ঘুমাইবার লাগছো? তুমি কোন লাগছা ভাই? এইভাবে কথা বলতেছেন কেন? কিভাবে কথা দিব? তুমি কেথা? আমি আমি আপনার একজন আদম সন্তান। আদম সন্তান তো দেখবার লাগছি, তো এখানে গেলা? এই প্রতিষ্ঠানের মালিক আমাকে এই অফিসে থাকতে বলছে। প্রতিষ্ঠানের মালিক? ও ওস্তাদে কইছে তোমার অফিসে থাকনের লিগা, তো অফিসে যাও। এই রুমে গেলা? না, এই রুমে থাকতে বলছে নিচের ওই ম্যাডাম। ও ম্যাডামে কইছে তোমার এই রুমে থাকনের লিগা? হ্যালো ম্যাডাম, তো আমার লাগে ভালাই কারবার শুরু করছে। কালকে ঢুকেছে হালা কাউয়ার বাপে রে, আজকে ঢুকেছে হালা এরে। ভাই এগুলো আপনি কি বলছেন? আমি কি কইবার লাগছে, এটা তোমার বুঝনের কাম নাই। তুমি ওই সাইডে গিয়া হইরা ঘুমাও। সাইড দিব কেন? আরে বেটা এই রুমে আমি ঘুমাই তো, আরে আজকে থাকবার দিতেছি, এটা তো দয়া করে থাকবার দিতেছি, সাইডে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই মুই বলবেন না, আমি ছাড়ি যাচ্ছি। কিন্তু ভাই আপনার পরিচয়টা কি? আমার পরিচয় দিয়ে তুমি কি করবা? ওই যে তুমি কইলা না তুমি আদম সন্তান, আমি বিহাল আদম সন্তান, কেলা কোনো সমস্যা আছে? না সমস্যা নেই, কিন্তু এখানে আপনি কি করেন? আমি এইখানে তো মগমত প্রতিমা গো বালা মন্দ খোঁজ খবর লইয়া বেড়াই। আচ্ছা এর আগে কি করতেন ভাই? আগে কি করতাম? আগে আছিলাম সদরঘাটে। সদরঘাটে? সদরঘাটে কেন? আরে ওই সদরঘাটের পাশ দিয়ে শ্যামবাজার আছে না, শ্যামবাজার, ওই শ্যামবাজারে বড় বড় জাহাজ আহে, সেই জাহাজের মালগুলা খালাস করাইতাম আমি। আমি আছিলাম কুলি সর্দার, কেলা? ভাই আপনার সাথে বুড়িগঙ্গার সম্পর্ক ছিল, ভাই আমাদের বুড়িগঙ্গা এখন কেমন আছে? আরে বুড়িগঙ্গা আবার কেমন থাকবো, যেমন থাউনের কথা অমনই আছে, একদিকের পানি আরেকদিকে বয়ে যেতেছে, কেলা? না না ভাই, এই কথাটা আপনি ঠিক বললেন না, এই বুড়িগঙ্গা এখন সেই বুড়িগঙ্গা নেই। আমি শুনেছি বুড়িগঙ্গার পানি এতটাই দূষিত হয়েছে যে তার পায়ে দাঁড়িয়ে এখন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। অথচ এই বুড়িগঙ্গা একদিন কত উত্তাল ছিল, কত সুন্দর ছিল, এর পানি কত স্বচ্ছ ছিল, এর পানি পান করে অসংখ্য মানুষ তার তৃষ্ণা নিবারণ করেছে। কিন্তু আজ আজ তৃষ্ণা নিবারণ করা দূরে থাক, আজ গোসল বন্ধ করতে পারছে না। কিন্তু কেন এর জন্য দায়ী কে? কেথা? আপনি, আমি, আমরা সবাই, আমরা কথায় কথায় সরকারকে দায়ী করি,
সরকারকে দায়ী করার আগে আপনাকে সচেতন হতে হবে, আমাকে সচেতন হতে হবে। আমরা কেন এই সরকার ডেকে আনছি? কেলা করতেছি শিক্ষা। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছি না। আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, দেশপ্রেম জাগ্রত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তবেই আমাদের মুক্তি। খাড়াও 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 ভাই, কিছু মনে করবেন না, খুব কষ্টের থেকে কথাগুলো বললাম। বুঝা পারছি তুমি কোনো নেতা ফেতা হইবা না। ভাই আমি কোনো নেতা না, আমি আপনার মতো আদম সন্তান। শুয়ে পড়ো ভাই। আজি চিড়িয়া দেখতেছি যজ্ঞ। আপনি কি গোলার মধ্যে ছুরি ধরছি? আপনারা যা শুরু করছিলেন, আমার মির্জাফর বানাইয়া ইটা মারবেন, পাথর মারবেন, সেই তুলনায় তো আমি কিচ্ছু করি নাই। তা একটু ভয় পেয়েছেন নাকি? হ্যাঁ আন্নে নিজের কি মনে হরসুন, আন্নার কত দেখা ডরাইল বাং। ও ডরান নাই, না আপনি এখনো ডরাইবেন? আপনি তো ডরাইতে পারেন না, আপনি তো নাগিন নাগিন, সুযোগ পাইলে ফাঁস করিয়া মারিয়া দিবেন। বুঝুন তাইলে, সাবধানে তাউন যে। তাই নাকি? তাহলে চলেন যুদ্ধের ময়দানে যাই, সাপ বেজির লড়াই শুরু হয়ে যাক। সাপ কেডা বেজি কেডা? সাপ আর কে, আমার সামনে সাক্ষাৎ বসে আছে এই যে নাগিন নাগিন। আর বেজি কেডা? আমি আমার বেজি আছাড়া কোনো উপায় নাই। যে আশা লয়া বেজি হইতেন চাইতাছুন, এই আশা তো অন্যের ফলতো না। সামনে আন্নের কল্লাটা এমবা ফেসাইয়া ধরবাম গো, যে ওষুধ আনার লেগে সুইচটা জাউন লাগতো না। ভাই কি খুঁজতেছেন? কিছু না, কি সে কত কত কি কত কচি টাকা পয়সা হারাইছে নাই? টাটা আর এক লোকের টাকা হারাবে, সে টাকা আপনি খুঁজে বেড়াবেন, এটা তো হওয়ার কথা না। যেহেতু আপনি খুঁজ দিচ্ছেন তাহলে আপনারই হারাইছে। আরে ভাই এতটা পয়সা আমার হয়নি যে টা হারাবে। হয়েছে কি ওই জায়গাটা একটু উঁচু হয়ে পড়েছে না, তো তাই একটু ঠিক করে বসাই দিলাম, বুঝতে পারিছেন? আচ্ছা আপনি এত কিছু থাকতে টার কথা কিসের জন্য করছেন? যদি কিছু হারায় কিছু খুঁজি তা আপনি টার কথা দিয়ে উদাহরণ দেবেন না, আর কিছু পান না? তাই তো, অন্য অনেক কিছুই তো মানুষের হারায় যায়, চরিত্র হারায় যায়, সেটা তো কলাম না। চরিত্র নিয়ে কথা করছেন? আরে ভাই চরিত্র নিয়ে যদি কথা কন তাহলে তো ভালো দিক নিয়ে কথা কবেন। এই যে একটা জায়গায় উঁচু হয়ে আছে, এটা আমি সুন্দর করে দিলাম, এটা ভালো কাজ করলাম না? কিন্তু আপনি এমন ইঙ্গিত দিয়ে কথা বলেন, এটা কি ভালো দিক না? বুঝতে পারতেছি সব, দেখ আমি কোনা তো বসে গেছে, চলেন উপরে চলেন গিয়ে ঘুমাই পড়ি। না আপনি যান, আমার আমি ঘুম আসতেছে না। আপনার যে দাদা আজকেও ঘুম আসবে না, কেন জানি আপনার চেহারা দিকে সেটা বুঝতে পারতেছি। কেন এই কথা মনে হচ্ছে কিসের জন্য? আমি মানুষ না, মানুষ কি রাত্রে না ঘুমায় ঘুরিয়ে বেড়ায় নাকি? আপনার একটু আগে ঘুম পাইছে, আপনি যে ঘুমায় পড়েন, আমার একটু পরে ঘুম আসলে আমি যে ঘুমায় পড়বো না, ঠিক আছে যান।
খুব গোপন করার চেষ্টা করতেছেন তো দাদা? ও হাসছে না? একটা কাজ করেন, আপনি আমার সঙ্গে উপরে চলেন, গিয়ে ডাইনিং টেবিলের নিচে ঘাপটি মেরে বসে থাকবেন, আমি রুমের ভিতর ঢুকে যাব। ঢুকে যদি দেহি যে মস্ত জায়গা আছে তাহলে একটা সংকেত দেব, চোরে চোরে পিস্তুত ভাই, আপনি আর ঢুকবেন না। যদি দেহি যে মস্ত ঘুমোয়ে পড়েছে তাহলে সংকেত দেব, চোরে চোরে মাস্তুত ভাই, আপনি বলছেন ঘুমোয়ে পড়েছে, আপনি ঢুকে পড়বেন, ঢুকে আমার পাশে চুপচাপ শুয়ে পড়বেন, ও টেরই পাবে না, আবার ও ওঠার আগে আপনি বাড়িয়ে চলে আসবেন। এসবের মানে কি? ঘাটতি মারিয়ে পড়ে থাকবো, সংকেত দেবেন, এইসব ইনয় বিনয় এসব খুঁজা মারা কথা করছেন কিসের জন্য? আমি কি মস্তরা ভয় পাই নাকি? আপনার আগেও কইছি এখনও করছি, মস্তরা আমি ঘৃণা করি সেই জন্য যাচ্ছি না। ওই ঘরে থাকলে ওর মুখ আমার দেখতে চাই না, তাই ওই ঘরের সীমা নয় আমি জানি। তো ঘৃণা যেহেতু হয় তাহলে তো ঘুমন্ত মস্তরে দেখেও ঘৃণা হবে, অর্থাৎ মস্ত ঘুমায় থাকলেও আপনি সেখানে ঢুকবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন আপনি সংকেত দিন। ওরে ভাই, সংকেত তো খালি দিলেই হবে না, সংকেতটা আপনার মনে রাখা লাগবে। পিস্তুত ভাই কলি মনে করবেন যে মস্ত জাগি আছে, আর মারসুত কলি মস্ত ঘুমোয় আছে। এখন আমি কলাম পিস্তুত ভাই, আপনি উল্টো মনে করলেন যে মস্ত ঘুমোয় আছে, আপনি ঢুকে পড়লেন, সঙ্গে সঙ্গে তো সংবর্ধনা শুরু হয়ে যাবে তখন। আরে ভাই, আমার স্মরণ শক্তি এত দুর্বল না, বুঝতে পারছেন? তাহলে চলেন। শুনছ, মজিদের সঙ্গে জাহিদের নাকি আজকে আরো একবার দেখা হয়েছিল, তাই নাকি? নতুন কোনো তথ্য বার করতে পারছিনি না, তা পারিনি, তবে জাহিদের ধারণা ওদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে। সম্পর্ক থাকলে এ ধারণা করতে হইব কিল্লে, কথার মায়ের ফেজ দিয়ে আসল সত্য বার করতে পারল না। তা অবশ্য পারত, তো আমার ধারণা টুম্পা আগেই গিয়ে মজিদকে সাবধান করে এসছে। তাহলে কি করা যায়, কত সত্যটা তো আর বাইর করতে হইব। আমিও সেটাই ভাবছি, কিন্তু কোনো ওয়ে তো খুঁজে পাচ্ছি না। শোনো, আর মাথায় একটা আইডিয়া এসেছে, আর মনে হয় এই বুদ্ধি দিয়ে খাওয়াবো। কি বলো তো? কাল সকালে তুই হেঁটে রুমে যাইবা, যাই কইবা আমি সিদ্ধান্ত নিছি, জরুরি ভিত্তিতে আমি হেঁটে বিয়া দিব। এটা বললে কি হবে? আহা, আমি তো কথা শেষ করি নো, যাই কইবা আমি দুইজন পাত্র ঠিক করে রাখছি, প্রথমে কইবা সিরাজুলের নাম, তারপর কইবা মজিদ মিয়ার নাম। সিরাজুলটা আবার কি? আছে আছে, আমার এক বন্ধুর হোড়া সৌদিতে থাকে, বর্তমানে দেশে আছে, টুম্পা এতে দুই চোখেও দেখতে পারে না। আচ্ছা, টুম্পা যদি তাকে দেখতেই না পারে তাহলে তার কথা কি টুম্পাকে বলা ঠিক হবে? আরে হ্যাতের কথা কইবা হেতিরই ভয় দেয় অনাল্লাই, হ্যাতের কথা কইবার পরে মজিদ মিয়ার কথা উডাইবা, কইবা মজিদ মিয়ারে আই হসন্দ করি, হেতি যদি হসন্দ করে মজিদ মিয়ার লগে আই হেতির বিয়া দিম। তোমার কি মনে হচ্ছে এ লাইনে কাজ হবে? কাজ হইতো না মানে, বাপ বাপ করি হইব, হেতি যদি হাসা হাসা মজিদ মিয়ারে ভালোবাসে তাহলে ফরফর করি সব কই হারাইব। আচ্ছা ঠিক আছে, তা না হয় বললাম, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে টুম্বা আমাদের এই কৌশলটা ধরে ফেলবে। আহা, আগে নেগেটিভ চিন্তা করো কিল্লাই, এই কারণে বিয়া দানের কথাটা জলদি কইবা, কইবা মজিদ মিয়ারে আমি হসন্দ করছি, মজিদ মিয়ার লগেই হেতিরে বিয়া দিই। তুমি যখন এত আস্থা নিয়ে বলছো, দেখি কথা বলে কিছু বের করতে পারি কি না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো, বেশি দেরি করাটা ঠিক হইতো না। একটা কথা বলি, ক, টুম্পা যদি মজিদকে পছন্দ করেই থাকে ওদের দুজনের বিয়ে দিলে কি খুব অসুবিধা হবে? তুমি হাগল সরি, হাতে একটা বেকার হলা গান গাই ঘুরি ঘুরি বেড়ায়, হাতের লগে আর মাইয়া বিয়ে দিমো? তা অবশ্য ঠিক, তো তুমি বইটা বন্ধ করো, হ্যাঁ আমি হাত মুখ ধুয়ে আসি ঘুমাবো। ঢুকে পড়ব
বেগম নাকি 40,000 টাকা বালিশের গিলাফের মধ্যে রাখলেন? আবে আমি টাকা কই রাখুন, তারে জিগে রাখুন নাই বেটা, আমার জামিতে খুশি আমতে টাকা রাখুন, তুই টাকা চুরি করছিস, টাকা দে। দেখেন ভাই, আমি আপনার টাকা নেই নাই, আপনি অন্য কোথাও খুঁজেন। আবে অন্য কই খুঁজুম বেটা, তুই আমার পাশে ঘুমাইছিলি, তুই নছস। আরে ভাই, আমি আপনার পাশে ঘুমিয়েছিলাম এটা তো ঠিক, আর এখনো তো আপনার পাশেই আছি, আমি তো লন্ডন বা আমেরিকায় যাই নাই। আবে তুই নাই তো ঘুমের তো নুছে কই গেছিস, আমি দেখছি নি বেটা, তুই হালা টাকা চুরি করছিস, টাকা বাইর করে দে, সিধা দিয়ে কলম। দেখেন ভাই, মূর্খের মতো কথা বলবেন না। ও, আপনি তো মূর্খ, এইভাবেই তো বলবেন। ওই গাইগুল দিবি না কলম, একেবারে কেলেঙ্কারি হয়ে দিব, চোরের বাচ্চা চোর, টাকা তুই চুরি করছিস, টাকা সিধা মনে বাইর করে দে, নইলে কিন্তু তোর নসিবে খারাপই আছে কলম। থামেন থামেন থামেন, শুনুন জনাব, আজ মাত্র 40,000 টাকা চুরি দেয় আপনি আমাকে অভিযুক্ত করছেন। অথচ 40,000 কেন, এক সময় 40,00,000 টাকা আমার কাছে এসে হাজির হয়েছে, সেটা অবৈধভাবে হাজির হয়েছে বলে সেই টাকা আমি গ্রহণ করিনি, আর যার জন্য আজ আমি এখানে, আর আপনি আমার সঙ্গে তুই তুঙ্কার করছেন, আর আমাকে চোর সাব্যস্ত করছেন। আবার তোর ভাষণ শোনা বেটা, তাহলে তুই কই বলতো, জামাই আদর দিবনি বেটা, আমার টাকা চুরি হয়ে গেছে, টাকা কই রাখছস? আর টাকা কই রাখো, দেখেন না আপনি কই রাখুন টাকা, এই দেখেন, এই যে দেখেন, এই যে কই কই টাকা কোথায়, এই দেখেন। আপনি ওই পকেটে থুইছস নি বেটা, ওই যে কোলের মধ্যে ব্যাগটা রেখে হয়েছিস, ওইটা দে, ব্যাগটা দে, আমার টেকা গেল কই, আমার টেকা তো চুরি হয়ে গেছে গা, আমি অনুষ্ঠান তুই কি জবাব দিব? আরে দেখেন যে কই ছিলেন, কই খুঁজতাছেন, হেঁটে যাই যে এই কামার বাবা কিছু কই, হ্যাঁ আমি কি জানি কামার বাবা তো রুমে নাই, আমি অন্তি করি, ওই ওই কামার বাবা, কামার বাবা লন্ড বন্ধ করে ফেলাছি সব মুহূর্তের মধ্যে। আবে ওই কামার বাবা টাকা কি করছ, টাকা বাই কর, কিসের টাকা? আবে কাল রাইতে আমার রুমে তো 40,000 টাকা চুরি হয়ে গেছে গা, অন টাকা চুরি করছস কেন, বাই কর তুই। আমি আপনার টাকা নিতে যাব কেন? আবে তুই লইবি না তো লইব কেন বেটা, রুমে আছিলি তুই পাগলা জব্বারের, আমি আর আমার টাকা তো আমি চুরি করব না, পাগলা জব্বারের জিগেছি হ্যাঁ চুরি করে নাকি, তাই তুই চুরি করছস? দেখুন আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি আপনার টাকা দিইনি। আবে তুই লাস নাই তো ভোরের বেলা তুই রুমের তোর বাইরে গেছিস খেলা? জি আপনিই তো বলেছেন রাত 10টায় ঢুকতে আর সকাল 7টায় বের হয়ে আসতে, ওখানে তো 7টা বাজে নাই কা, তুই ভোরের বেলা টাকাটা চুরি করে রুমের তোর আসতে বাইরে গেছিস গা, বালা বালা টাকাটা বাইর করে দে, নইলে কিন্তু খরা হয়ে যাবো কলম। না না, আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আসলাম। হ সকাল সকাল তোমার ঘুমটা ভেঙে গেছে গা, আসল কথা হচ্ছে তুমি রাইতের বেলা বাইসের গিলাবের ভিতর তন 40,000 টাকা চুরি করে সকাল সকাল সুন্দর করে রুমের তোর বাইরে গেছো গা, ওখানে আমার টাকা দেবে টা। আপনি বিলের লোকে মেমো করছ কেন, আমার লোকে কথা কবে টা? আমি তো মিমিউ করছি না, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, আর আমার মেয়ে বলছিল বাবা কোনো প্রমাণ ছাড়া কাউকে চোর বলা কি ঠিক, উনি শুধু শুধু তোমাকে অভিযোগ করছে কেন? ও তোমার বিলাই হালা কইতেছে এইটা ঠিক, আর আমি মানুষ হয়ে কইতেছে আমার কথা ঠিক না? না ঠিক না, আমি চুরি করিনি। দেখ কুত্তা বিলাই বাপ, আমার একটা কথা সিধা সিধা কই রাখো, রুমে আমরা তিনজন থাকি, তুই থাকোস পাগলা জব বইরা থাকে আর আমি থাকি, আমি হালা পাগলা জব্বারের ব্যাগপত্র আচ্ছা মতো তল্লাশি করছি কিন্তু কোনো হানে পাই নাই কা, অন তুই ছাড়া টাকা কেউ লয় নাই কা, তুই টাকাটা লইছ, তুই টাকাটা বাইর করে দে কলাম, নাইলে কিন্তু খরা হয়ে যাবো। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আমি আপনার টাকাটা নিয়েছি, তাহলে আমার পকেট চেক করতে পারেন, আমার ব্যাগ চেক করতে পারেন। ওই আমি অত কিছু বুঝবার চাই না, তুই এক কাম কর, তুই তোর বিলাই দে জিগা, তোর বিলাই তো তোর লগে মেলা বালা বালা কথা কয়, ওই বিলাই তুই কহ, তুই আমারে না কস, তার বাপেরে কহ, তার বাপেরে সুন্দর করে কয়েদের টাকাটা কে লইছে? মিউ মিউ মিউ। ওই বিলাই কি কইছে টাকা কে লইছে? আমার মেয়ে বলল বাবা ওনাকে এত অস্থির না হয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমি আমি কেমনে ঠান্ডা মাথায় ভাবো বেটা, আমার তো মাথা ঠিক নেই কি, আমার তো চান্দি ফাইটে যেতেছে, আমার বেটা 40,000 টাকা চুরি হয়ে গেছে, আমি অস্থান তো কি জবাব দিবো, আমি তো ভয় পাবে বলছি না। টুম্পা মা কি করছো? পড়ছি। কলেজে যাবে না? না আজকে ক্লাস নাই। টিচারের বাসায়? না যাব না। আমার দিকে একটু ঘুরে বসো তো মা, একটু কথা বলি।
কথা তো বলছি, ঘুরে বসতে হবে কেন? না, তুমি ঘুরে বসো, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। বলেন। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই তোমার বিয়েটা দিয়ে দিতে চান। ও, এর মধ্যে বিয়ে দিতে চাচ্ছেন। পাত্র পেয়েছেন? পাত্র নাকি একজন হাতিয়ে আছে, ওই যে সিরাজুল না কি নাম, যাকে তুমি আবার পছন্দ করো না। ওমা, তাকে পছন্দ করি না জেনেও আপনি তাকে নিয়ে কথা বলতে আসছেন? না না, আমি তাকে নিয়ে কথা বলতে আসিনি তো, আমি কথা বলতে এসেছি মজিদকে নিয়ে। মজিদকে নিয়ে? হ্যাঁ, তোমার বাবা বললেন মজিদকে নাকি তোমার বাবারও খুব পছন্দ। বাবারও খুব পছন্দ মানে কি, আর কার পছন্দ? হ্যাঁ, আমি তো সেটাই বলতে এসেছি, তুমিও যদি ওকে পছন্দ করো তাহলে আর তোমার বাবা দেরি করতে চান না। ও, তো আজকেই বিয়ে দিতে চাচ্ছেন? না না, আজকেই কি করে সম্ভব, তুমি ওকে একদিন ডাকো, ওর সাথে কথা বলি, ওর সাথে কথা বলেই না হয় আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করি। তার মানে আপনারা নিশ্চিত যে আমি মজিদকে পছন্দ করি? আমরা নিশ্চিত। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি পছন্দ করি বলেই বাবা আমাকে তার সাথে বিয়ে দিতে চাচ্ছে, তাই তো? তাই তো হওয়া উচিত, তুমি কি বলো? আমি মজিদকে পছন্দ করি না। এই কথা বলছো কেন? ওমা, পছন্দ করি না তাই পছন্দ করি না, পছন্দ না করলেও বলতে হবে পছন্দ করি। কিন্তু তোমার বাবা তো নিশ্চিত হয়েই আমাকে বললেন। হুম, উনি নিশ্চিত হয়েছেন কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারেনি, উনি আমার কথা শুনে নিশ্চিত হতে চাচ্ছে। সেটাই বা মন্দ কি, উনি পুরোপুরি নিশ্চিত হয়ে যদি তোমাদের বিয়েটা দিয়ে দেন তাহলেই তো হলো। শুনেন, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, উনি কেন এই ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছেন এবং নিশ্চিত হওয়ার পর কী পদক্ষেপ নেবেন এটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তাহলে সমাধানটা কি? সমাধান একটাই, কাউকে কোনো ব্যাপারে নিশ্চিত হতে হবে না, কারণ আমি এখন বিয়ে করছি না। তাহলে আমি তোমার বাবাকে গিয়ে বলি তুমি মজিদকে পছন্দ করো কিন্তু এখন বিয়ে করবে না। আমি কি আপনাকে বলেছি যে আমি মজিদকে পছন্দ করি? আমি তো কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমি মজিদকে পছন্দ করি না, আপনি বাবাকে গিয়ে বলবেন যে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি কি এখন পড়াশোনা করতে পারি? হ্যাঁ, পড়াশোনা করো মা। বাপ চক্কর কোনো কাম হইতো না, বাপ চক্কর করবার লাগছি না, আপনার সত্য কথা কইতাছি, ছাগলের টাকা গায়েব হয়ে গেছে গা। আমিও তো বুঝা পারতেছি না, টেকা কেমতে গায়েব হয়ে গেল। কাইলে আমি কতবার আন্নেরে কইলাম যে টিহাটা আমার দিয়ে লাইন, আমি টেনশন করতেছি, আন্নে তোমার কথা কান দিলাই না। আপনি আমারে বিশ্বাস করেন, আমি এককারে আপনার হাঁচা কইরা কইতাছি, টেকা আমি মারি নাই কা, টেকা চুরি হয়ে গেছে গা। চুরি হয়ে গেছে গা? হ্যাঁ, চুরি হয়ে গেছে, ডুনার সারানেরে কি করবে একবার ভাইবে দেখছুন। ওস্তাদের কথা তো আমিও চিন্তা করবার লাগছি, ওস্তাদে তো আমার এককারে কাঁচা গিল্লা খায়া হইব। হেইলার আগে আমি আন্নেরে কাঁচা গিল্লা খায়া লাগ,
আপনি আমারে বিশ্বাস করতেছেন না, আমি যে কি কেনাবেড়ার মধ্যে পড়ে গেছি গা, আপনারে আমি বিশ্বাস করাই কেমতে? কানলে কোনো কাম হইতো না, উড়ুন উড়ুন কইলাম, নাচ দেখাও বন্ধ করুন। আপনি গেইটের সামনে কাড়িয়ে থাকবেন, টুনার সার নেওয়া পর্যন্ত আপনি গেইটের বাইরে থাকবেন, আমি দড়ি দিয়ে আনিয়ে বান্ধন ব্যবস্থা করতেছি। যাই উড়ুন, আবার সানি থেকে রাখুন, এখানে সব কিছু সস্তা হয়েছে, নাস্তা টাস্তা করে ফিরি, যখন যখন ইচ্ছে তখনই বই করে টেবিল। কিরে এইভাবে খাটে বই হড়ারি কি নাই গাড়া তা কইতো না? না না ভাই, তো টেবিলে বই ফইতেছিলাম, কে বলাইলাম? সা নাস্তা কিছু কইছিস নি? কইছি। তোর আম্মা আইছিল নি? হ্যাঁ, তো সব সময় আসে। এই আশা সেই আশা না, বিশেষ কিছু কইতো আইছিল নি? আইছিল। তার লগে কথা কইছস? কথা না কোনের কি আছে? কি কইছস হুনি? কেন হ্যাঁ যে আপনারে কিছু কয় নাই? হ্যাঁ হ্যাঁ মতো কইছ, অন তুই কি কইবি তোর মতো করি তুই কো। ইয়ে আব্বা আই এখন বিয়া করতাম চাই না। বিয়া করতি না মানে? আই তোরে বিয়া দিমু, তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে আজকের মধ্যে কইবি, আই ভাবি চিন্তি দেখবো, আর পছন্দের যদি কেউ না থাকে তাহলে আই সিরাজুলের খবর দিমু, আগামীকাল হাতে আইবো, পরশু দিন তোর বিয়া। ও আল্লাহ, এর মধ্যে সিরাজুল বাইরে ডাকনের কি আছে? ইয়ে আব্বা আই যদি বিয়া আর কিছুদিন পর করে আপনাদের কোনো সমস্যা আছে নি? হ্যাঁ সমস্যা আছে, অনেক সমস্যা আছে, পরশু দিন তোরে আই বিয়া দিমু কইছি, পরশু দিনই তোর বিয়া। তাই বলে সিরাজুল ভাইয়ের লোকে কেন? তুই কি মজিদ মিয়ার বিয়া করতে চাইতেছিস নি? আব্বা আই কি মজিদ মিয়ার কথা কইছি নি, আপনি হ্যার কথা কন কিললে? হ্যাতেনের কথা কিললে কইতেছি, আপনি বুঝতেছেন না? না হ্যাতেনের লই আপনি রিক্সা রিক্সে ঘুরতেছেন, লং মার্চে যাই দেয়া করতেছেন, আপনি ভাবছেন আপনার কোনো খবর আই রাখি না? না আব্বা ভাইজান আপনার কি না কি কইছে, আপনি এখন হ্যাতেনে বিশ্বাস করতেছেন আরে অবিশ্বাস করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইজান রে আমি অবিশ্বাস করলাম, আপনারে বিশ্বাস করলাম, অন আপনি সব কথা আমার কাছে খুলি কন। আর কি খুলে কইম? আপনি মজিদ মিয়ারে পছন্দ করেন কি করেন না এইটা কইবেন। আই মজিদ মিয়ারে পছন্দ করি না। তাইলে তো ওই গেল, আই সিরাজুলের খবর দি, কালকে আইব, হরশুদিন আপনার বিয়া। আম্মা আপনি কিন্তু আর এক বছর সময় দিছেন, আপনি এখন কেন তাড়াহুড়া করতেছেন? ছয় মাস আগে এক বছর সময় দিছিলাম, অন আপনি যা শুরু করছেন বাকি ছয় মাস আপনারে দেওয়ান যাইতো না, আগামী পরশু দিন আপনার বিয়া, মাঝখানে একদিন, এই একদিন আপনি এই ঘর তুমি বার হইতে আসতেন না, বুঝছেন? আপনি এখানে বসে বসে কি করছেন? সিনে দিতে যাননি? সিনে দিতে যান কি কালিয়া তো নাই আনলে লয়ে যাইতা। আপনি আমাকে নিয়ে যাবেন কেন? আপনি তো যাবেন ছাগল নিয়ে। ছাগল কো বুঝাই দে। আমি কেন আপনাকে ছাগল বুঝিয়ে দেবো? আপনাকে ছাগল বুঝিয়ে দেবে ইউসুফ সর্দার। তো ইউসুফ সর্দার আইনি আমারে বুঝাই দেন কোন ফরিদাফা, এই লও সে ইউসুফ সর্দার। কেন আপনি ইউসুফ সর্দারকে চেনেন না? জি না, আমি হেলারে চিনি না। উল্টা পাল্টা কথা বলবেন না, আপনি স্পষ্ট করে বলেন যে ইউসুফ সর্দার আপনার সাথে দেখা করতে গিয়েছিল কিনা। হেইলা আমার লগে দেখা করতে গেছি না, আমি হেইলার লগে দেখা করছি। তারপর কি হয়েছে বলেন? তারপর আবার কি? হেইলা দুতলাত বইয়া চেয়ারের উপরে ফাও তুললা, ডিম রুটি ডাইল এতেন দে নাস্তা করতাছে। উনি নাস্তা করুক, লাঞ্চ করুক আর ডিনার করুক, সেটা আপনার দেখার বিষয় না। আপনাকে ছাগল বুঝিয়ে দিয়েছে কিনা সেটা বলেন। জি না, হেইলা আমার ছাগল বুঝাই দিছে না। কেন? ছাগল না কিনলে বুঝাই দিব কেমবা? ছাগল কিনেনি কেন সেটা জিজ্ঞেস করেছেন? হেইলা তো বড় টায় আড়াইলছে, ছাগল কি দেখিন তো? টাকা হারিয়ে ফেলেছে কিভাবে? আফাকু আমার অত কথা জিগাই নাছে, এটার পিছে যে আন্নে কলকাঠি নাড়ছুন এতেন আমি বুঝি না। ফরিদা কথাবার্তা একদম সাবধানে বলবেন, আমি কলকাঠি নাড়ছি মানে? কে রে গো, আমি যে আন্নের অত্ত কইরা কইলাম যে টেয়াটা আমার হাতে দেন, আমার হাতে দেন, আন্নে আমার দিসলাম, আন্নে তো দিছেন আন্নের অতি বিশ্বাসী ইউসুফ সর্দারের কাছে। আমি আপনাকে বিশ্বাস করি না এটা যেমন সত্য, ইউসুফ সর্দারকেও বিশ্বাস করি না। ডোনার আমাকে ইউসুফ সর্দারের কাছে টাকা দিতে বলেছে, কাজেই আমি তাকেই টাকাটা দিয়েছি।
আর নই তো ডুনার সারা ইনায়া বিনায়া বুঝাই শুন টিয়ার ডজন হেলে রাতো দে এইটা আমি বুঝি না হ্যাঁ আচ্ছা বুঝলে খুবই ভালো করেছেন এখন আপনি উপরে যান উপরে যেতাম হ্যাঁ রে আর নই ডুনার সারা কোনি ফোন দেন ফোন দিয়ে কোইতে আছে চুরি হইছে বিস্তারিত জানাই ও আপনি এখন আমাকে ফোন করতে বলেছেন কাজেই আমি এখনি ডুনার সাহেবকে ফোন করব তাই না আমি আমার মতো করে কাজ করব আপনি এখন উপরে যান বারবার উপরে যান করতে শুনে রে আমি কেন বই থাকবা আমার নানার চেয়ারটা দখল করবা আমার চেয়ার দখল করার যোগ্যতা কি আপনার আছে আন্নারি সুডুমুডু চেয়ার দখল করার কোনো ইচ্ছা আমার নাই গো আফা বড় চেয়ার যে দখল করছিলাম এটা দেখছিলেন না দেখেছি আবার সেখান থেকে যে ন্যাক্কারজনকভাবে নেমেছেন সেটাও দেখেছি এখনো সেই অবস্থাতেই আছেন এখন আপনি এখান থেকে যান আফা গো আরেকবার যদি বড় চেয়ারে বনের সান্স ফায়ার লাগে আন্নারি লং মার্চ আর টাউন লাগতো না মনোরম যে জি সেটা তখন দেখা যাবে এখন আপনি দয়া করে এখান থেকে আসেন জব্বর মিয়া ওই হালাতেই বালা বালা কথা কয় সুন্দর সুন্দর বক্তিমা দেয় ওর একবার সন্দেহ হইতেছে আবার সন্দেহ হইতেছে না আবার ওইদিকে ওই যে কাউয়ার বাপ আছে না ওই মিনমিনা কথাগুলি কি হইব ওই হালায় একটা মানুষ হয়ে একটা বিলাইরেও দিয়ে বালা শিক্ষা দেয় অহন একটা মানুষ যদি একটা বিলাইরেও বালা শিক্ষা দিয়া থাকে ওই মানুষটা চুরি করবো কেমতে ক আমার তো সব আউলা জাউলা লাগিয়ে যাইতেছে গাবাটা কারে সন্দেহ করবো কারে করবো না আমি তো বুঝা পারতেছি না আহা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান একটু ঠান্ডা মাথায় ভাবতে দেন এইটা এইটা আচ্ছা এই টাকাটা যে চুরি গেছে এইটি আপনি টিয়ার পাইছেন ঠিক কোন সময় কোন দিন সুপার সাদিকের সময় উঠা বাইসের গিলামের মধ্যে হাত হান দিলাম হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে আয়া পরে আবার হান দিলাম এদিক ওদিক খোঁজ করলাম টেকা গা টেকা নাইকা ঠোঁট আর একটা পয়েন্ট পাইয়া গেলাম তার মানে আপনি যখন টের পাইছেন আপনার টাকা নেই ততক্ষণে অটোমেটিক একটা রাত নেই তাই তো হ রাত তো পার হয়ে গেছে গা তার মানে যেটা দাঁড়াচ্ছে ওই রাত্রির বেলা আপনি অতগুলো টাকা নিয়ে একটা দুশ্চিন্তা নিয়ে ঘুমায় পড়েছেন আর ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখতেছেন টাকাটা চুরি হয়ে যেতে পারে এই ভয়তে আপনি উঠে বালিশের কভারের মধ্যে টাকাটা বাইর করে আর এক জায়গায় ফটাস করে থুয়েছেন এখন সকালবেলা উঠে কলে যে টাকা রয়েছেন এটার মনে আসছে না মনে করে রাখবার চেষ্টা করেন আমি কচ কি ওস্তাদি আর আগে কত লাখ লাখ টাকা আমারে দিছে ব্যবসায়ীর কাছে দিতে লইতে আমি কত টাকা ব্যবসায়ীর কাছে দিছি আবার লই আইছি এটা কি একটা টাকা হইলো বেটা 40,000 টাকা কোনো টাকা হইলো এটা কি পয়লা নি তালে তালে টানা গেল কোন জাগে আপনার যে ওস্তাদ কিছু কইছে না আপনার হাই হাই ওস্তাদের কাছে তো যা পারতাছি না ওস্তাদ তো একবারে আমার কাঁচা গিল্লা খাওয়া লাইব ওস্তাদ তো কাঁচা গিল্লা খাইয়াই ফেলবে কোন
উপায় দেখতেছি না, একটা উপায় অবশ্য আছে। শোনেন, একটা বুদ্ধি আপনারা দিই, যদি আমি জানি আপনি এটা ইচ্ছা করে করেননি, ঘুমের ঘরে করা তো কোনো দোষ নেই। ওই যে ঘুমের ঘরে তো আপনি টাকাটা বালিশের কপারের মধ্যে নিয়ে অন্য জায়গায় সরাই থুইছেন, ওই টাকাটা আইনি আবার বালিশের কপারের মধ্যে ঢুয়ে দেন, তার বালিশটা উল্টো হয়ে দেবেন, যে শুনবে কবে যে বালিশটা আসলে উল্টা দিচ্ছিল তা খুঁজে পান না। ঠিক আছে বে, তুই তো পেছ মেয়ের কথা কইতেছিস, তুই তো মনে করছিস টাকাটা আমি চুরি করছি, আমি চুরি করব কেলা? আরে বাবা, আমার সাধুরে ফুল চন্দন দিয়ে পুজো করি তাই, টাকাটা যদি আপনি নিজে চুরি না করেন তার কি হাত পা গজাইছে যে অন্য ঘরে যা বসে আছে? আমি চুরি করছি, আমি চুরি করবো কেলা? টেকা যে কোন চোরে চুরি করছে আমি ঠিকই বাইর করে ছাড়ুম, এমতে ভাবিস না। আমাকে বলছেন কেন? আপনাকে বলছি এই কারণে, কারণ আপনি তো চুরি করেননি, নাকি চুরি করেছেন? যে না না ম্যাডাম, আমি চুরি করিনি। তাহলে চলে যাওয়ার জন্য এত অস্থির হয়ে গেছেন কেন? তার কারণ আছে ম্যাডাম। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা গল্প বলি। এক উচ্চশিক্ষিত বড় ভাই তার অর্ধশিক্ষিত ছোট ভাইকে শহরের এক বাড়িতে কাজের লোক হিসাবে চাকরি দিয়েছে। সেই বাড়ির লোকেরা ওই ছোট ভাইকে সামান্য কারণে জুতাপেটা করেছে। সেই ছোট ভাই তার বড় ভাইকে চিঠি লিখেছে, বড় ভাই, তুমি যে বাড়িতে আমাকে কাজের লোক হিসেবে চাকরি দিয়েছ তাহারা তুচ্ছ কারণে আজকে আমাকে জুতাপেটা করেছে, ভয় হচ্ছে ভবিষ্যতে ইহারা আমাকে অপমান করিয়া না বসে। আপনার গল্পটা আমি বুঝতে পেরেছি। আপনি কি আপনার গল্পের সেই অর্ধশিক্ষিত ছোট ভাই যে চুরির অপবাদ পাওয়ার পরেও নতুন করে অপমানিত হওয়ার ভয় পাচ্ছেন? অপমানিত যা হওয়ার তো হয়েই গেছে। অপমান হয়েছি মানে ম্যাডাম, চূড়ান্তভাবে অপমানিত হয়েছি। এই অপমান হয়ে কি আমি এখানে বসে থাকবো? হ্যাঁ, বসেই থাকবেন। কেন ম্যাডাম, কেন বলছেন এই কথা? কারণ এখন যদি আপনি চলে যান তাহলে সবাই ভাববে আপনি চুরিটা করেছেন, তাদেরকে এটা মনে করানো কি আপনার ঠিক হবে? তাহলে ম্যাডাম আমি এখন কি করব? আমি বলতে চাচ্ছি যদি আপনি এখন চলে যান তাহলে তো প্রকৃত চোর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, চোরকে ধরতে হবে না? জি ম্যাডাম, অবশ্যই প্রকৃত চোরকে ধরতে হবে। তাহলে এখন আপনার কি করা উচিত? কি করা উচিত ম্যাডাম? এই চুরির রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনার এখানে থাকা উচিত। ম্যাডাম, কতদিনে এই রহস্য উদ্ঘাটন হতে পারে? আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এক মাস পরেও হতে পারে। কেন, আপনার কি চলে যাওয়ার বিশেষ কোনো তাড়া আছে? জি না ম্যাডাম, আপনার কথা মতো আমি থেকে গেলাম। এই চোরকে ধরতে হবে, এই চোর ধরার মধ্যে দিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। এই যে আপনি বুঝতে পেরেছেন, আপনার এই সুন্দর সুন্দর কথাগুলোকে আরো সুন্দর করে আরো বড় করে বলতে হবে, সেক্ষেত্রে আপনার এখন কি করা উচিত? সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ম্যাডাম। শুধু সাহস নিয়ে এগিয়ে গেলে তো আপনি মাঝপথে দুর্বল হয়ে পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? কি করতে হবে ম্যাডাম? আপনাকে এখন পেট ভরে নাস্তা করতে হবে, পেট ভরে নাস্তা করে বুক ভরে সাহস নিয়ে চোর ধরো আন্দোলনে নেমে পড়তে হবে। জি ম্যাডাম। আপনি কি ইসুর সর্দারের কথা বলছেন? হ্যাঁ, আপনার মেয়ে যদি ডোনার স্যারের সামনে যে বলতে পারে যে টাকাটা সেই চুরি করেছে, দেখবেন ডোনার স্যার ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন রুমটা ফাঁকা হয়ে যাবে, আপনি আপনার ছেলে মেয়ে সুন্দর করে বসবাস করবেন। কিছু কইছে কেমতে বামু কইছে? না, সেটা অবশ্য বলেনি, বলছে বাবা ওনাকে সবার কাছে মাপ চাইতে বল। তবে তুই দিই পলিটিক্স করবার লাগছস, আমি যদি কই মস্ত চুরি করছে আর পরে যদি প্রমাণ হয় মস্ত চুরি করে নাই কা, তখন আমি কি জবাব দিমু? আমি তো উল্টা বিপদে পড়ে যাবো বেটা। শোনেন, আপনি যদি মস্তকে চোর না বলেন তাহলে ডোনার স্যার আসলে আমি নিজে ডোনার স্যারের কাছে যাব, যে বলবো টাকাটা আপনি চুরি করেছেন। আজ মেঘ